স্তরে ইলেকট্রন থাকতে পারে 6টি, ডি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 10টি, এফ উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 14টি। কিভাবে? পলির বর্জন নীতি যখন তোমাদের পড়িয়েছি তখন কি ছিল, যে প্রতিটি অরবিটালের সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। আমরা সবাই দেখেছি যে এস উপশক্তি স্তর অরবিটাল ছিল 1টি, পি উপশক্তি স্তর অরবিটাল ছিল 3টি, ডি উপশক্তি স্তর অরবিটাল ছিল 5টি এবং এফ উপশক্তি স্তর অরবিটাল ছিল আমাদের 7টি। আমরা দেখেছি পলির বর্জন নীতিতে প্রমাণ করেছি প্রতিটি উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে প্রতিটি উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, সেই অনুযায়ী আমাদের এই যে ডি উপশক্তি স্তর, আমরা কিন্তু দেখেছি যে ডি উপশক্তি স্তরে, ডি উপশক্তি স্তরে, উপশক্তি স্তরে আমাদের অরবিটাল কত ছিল, অরবিটাল আমাদের অরবিটাল ছিল, অরবিটাল ছিল 5টি, আমাদের অরবিটাল ছিল 5টি। আমাদের এফ উপশক্তি স্তরে অরবিটাল ছিল আমাদের 7টি, আর আমাদের ডি উপশক্তি স্তরে, সরি পি উপশক্তি স্তরে, এই যে পি উপশক্তি স্তরে, পি উপশক্তি স্তরে আমাদের অরবিটাল ছিল কতটি, অরবিটাল অরবিটাল ছিল আমাদের 3টি। সেই মোতাবেক যেহেতু পলের বর্জন নীতি অনুসারে প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, সেই মোতাবেক পি উপশক্তি স্তরে আমাদের ইলেকট্রন থাকতে পারে 6টি। কারণ পি উপশক্তি স্তরে 3টি অরবিটাল আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড। আমাদের ডি উপশক্তি স্তরে 5টি অরবিটাল আছে এবং এফ উপশক্তি স্তরে আমাদের 7টি অরবিটাল আছে। তাহলে এবং এস উপশক্তি স্তরে 1টি মাত্র অরবিটাল আছে, সেখানে 2টি ইলেকট্রন আছে। তাহলে সেটা কিন্তু আমরা পলির বর্জন নীতিতে পড়িয়ে এসেছি। এখন আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করব। তাহলে প্রথমে হচ্ছে কি, অন এস, তাহলে অন এস টু, টু এস টু, টু পি, আমার কয়টা সর্বোচ্চ ইলেকট্রন 7টা, আমাদের কয়টি 4টি দেওয়া হয়ে গেছে। তাহলে পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টি, কিন্তু এখানে কি 6টি ইলেকট্রন আমরা দেব, যদি দিতে চাই তাহলে সেটা কোথায় পাবো? কারণ হচ্ছে এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টি, তাই এখানে 2p3। তারপর এই দেখো প্রিয় শিক্ষক, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর। তাহলে এ হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। আমরা আরও অন্য মৌলের ইলেকট্রন বিন্যাস করি। আমরা সালফারের 16, সালফারের ইলেকট্রন বিন্যাস কী হবে, অন এস টু, টু এস টু, টু পি সিক্স। তাহলে কয়টা গেলো, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরে 3s2। তাহলে কয়টা হলো প্রিয় শিক্ষার্থী, 16টা ইলেকট্রন আছে আমাদের, আমাদের অলরেডি কয়টা হয়েছে, 12টি হয়ে গেছে, 3p। এখন এই যে পি উপশক্তি স্তরে 6টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু আমরা কি 6টি দিতে পারবো না, কারণ আমার কতগুলো ইলেকট্রন অবশিষ্ট আছে, অবশিষ্ট আছে আমাদের এখানে 10টি, 12টি হয়ে গেছে, আর 4টি ইলেকট্রন অবশিষ্ট আছে। তাহলে এইভাবে, এইভাবে প্রিয় শিক্ষার্থী তোমরা যদি এই ছকটা করে এইভাবে আবহাওয়া নীতি অনুযায়ী ইলেকট্রন করতে থাকো, ইলেকট্রন বিন্যাস করতে থাকো, তাহলে ইলেকট্রন বিন্যাসে কোনো ভুল হবে না। আরও দু একটি ইলেকট্রন বিন্যাস আমি করে দিচ্ছি তোমাদের। আয়রন, তার আগে আমরা পটাশিয়াম 19টা করে দিই, পটাশিয়াম 19। তাহলে পটাশিয়াম 19-এর কী সমস্যা দেখি, আমরা পটাশিয়াম অন এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি। তাহলে প্রিয় শিক্ষিত কথা হলো 2, 8 দিয়ে 10 দিয়ে 12, আর 6, এখানে 8টা, তাহলে 8 আর 16, আর দিয়ে 18। তাহলে এইখানে কিন্তু এরপরে কিন্তু 3d আছে এবং তারপর আছে 4s। এখন কথা হচ্ছে ইলেকট্রন, এই পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন, এটা কিন্তু সরাসরি প্রশ্ন আসে যে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3d-তে না গিয়ে 4s-এ কেন যায়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যখন আমি আবহাওয়া নীতি পড়িয়েছি তখন কিন্তু তোমাদের বলে দিয়েছি যে n প্লাস l নিয়ম। n প্লাস l নিয়ম কি, অর্থাৎ কোনো উপশক্তি স্তরের n প্লাস l এর মান যার কম হবে সেই উপশক্তি স্তরটি নিম্ন শক্তির। তাহলে আমরা 3d-র ক্ষেত্রে যদি দেখি প্রিয় শিক্ষিত, আমরা এখানে একটু দেখি যে 3d-র ক্ষেত্রে, এই 3d-র ক্ষেত্রে, 3d-র ক্ষেত্রে কি, 3d-র ক্ষেত্রে n সমান 3, l সমান 2, d-র জন্য 2, তাহলে কি হচ্ছে n প্লাস l সমান সমান 5,
কিন্তু 4s এর ক্ষেত্রে কি হচ্ছে 4s এর ক্ষেত্রে এই যে 4s এর ক্ষেত্রে n সমান 4 s সমান 0 তাহলে n প্লাস l সমান 4 তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 3d এবং 4s এর মধ্যে এই যে 3d এবং 4s এর মধ্যে এই 3d এবং 4s এই দুইটার মধ্যে এইটা হলো নিম্ন শক্তির এইটা হলো নিম্ন শক্তির তাহলে এইটা হলো নিম্ন শক্তির তাহলে প্রিয় শিক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে আরো বলে রাখি এই যে আব্বাও নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস আব্বাও নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস এটা এটা কি ভিত্তিক এটা কিন্তু উপস্তর ভিত্তিক ইলেকট্রন বিন্যাস তাহলে আব্বাও নীতি অনুযায়ী অর্থাৎ এই যে তোমাদেরকে মনে করিয়ে দেই উপশক্তি স্তর ভিত্তিক ইলেকট্রন বিন্যাস শক্তি স্তর উপশক্তি স্তর ভিত্তিক ইলেকট্রন বিন্যাস এটা কিন্তু উপশক্তি স্তর ভিত্তিক ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস তাহলে এই যে এটা একটু মনে রাখবে এমসিকিউ তে যদি আসে যে আব্বাও নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করা হয় সেই ইলেকট্রন বিন্যাস কোন নীতি অনুযায়ী সেই ইলেকট্রন বিন্যাস হচ্ছে উপশক্তি স্তর ভিত্তিক কারণ এখানে আমরা এই যে 3d 4s এটা কিন্তু আমরা উপশক্তি স্তর যে কোন উপশক্তি স্তরটি নিম্ন শক্তি সেই উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে তাহলে 3d এবং 4s এর মধ্যে আমরা দেখলাম যে 3d অপেক্ষা 4s এর n প্লাস l এর মান কম তাহলে যে উপশক্তি স্তরের n প্লাস l এর মান কম সেই উপশক্তি স্তরটি নিম্ন শক্তির এই জন্য 3d তে ইলেকট্রন না গিয়ে 4s এ ইলেকট্রন প্রবেশ করেছে প্রিয় শিক্ষার্থী আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো এই কারণে কিন্তু পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 3d তো হবে না 3p6 এর পরে 4s অন হবে তাহলে 4s অন হবে তাহলে এই যে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা দেখলাম যে উপশক্তি স্তর ভিত্তিক ইলেকট্রন বিন্যাস আব্বাও নীতিতে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে আমরা আরো কিছু ইলেকট্রন বিন্যাস দেখি আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটি দেখি 1s2 2s2 2p6 তারপর 3s2 3p6 এই 3d আগে ইলেকট্রন যাবে 4s তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা জানি 3p এর পরে এই যে এখানে লক্ষ্য করো 3p এর পরে 4s কারণ 3d অপেক্ষা 4s নিম্ন শক্তির উপশক্তি স্তর এই জন্য 4s ইলেকট্রন আগে যাবে 4s2 এবং 3d 3d কত হবে 3d 4 এইটা হওয়ার কথা স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমরা যে ইলেকট্রন বিন্যাস করেছি আব্বাও নীতি অনুযায়ী যে এটা দেখিয়েছি সেই অনুযায়ী এই ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা কিন্তু প্রিয় শিক্ষার্থী কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম পরিলক্ষিত হয় কেন ব্যতিক্রম পরিলক্ষিত হয় এই ক্ষেত্রে আরেকটি উদাহরণ আমি দিয়ে বলবো যে সেখানে কেন ব্যতিক্রম হয় না 1s2 2s2 2p কার্বন 6 যদি আমরা লিখি কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা এখন প্রিয় শিক্ষিত আমরা জানি এই যে s উপশক্তি স্তর s উপশক্তি স্তর হচ্ছে সব দিকেই বিস্তৃত s উপশক্তি স্তর এটা একটু মুছে দেই এটা একটু মুছে দেই এই জায়গাটা একটু তোমাদের বুঝতে হবে ভালো করে এইখানে প্রিয় শিক্ষার্থী এখানে এস উপশক্তি স্তর কিন্তু সব দিকেই বিস্তৃত এস অরবিটাল এস উপশক্তি স্তরে তাহলে এস উপশক্তি স্তরে অরবিটাল হচ্ছে একটি এস উপশক্তি স্তরে উপশক্তি স্তরে উপশক্তি স্তরে অরবিটাল একটি এটা কিন্তু পলির বর্জন নীতির মাধ্যমে আমরা প্রমাণ করেছি আমরা কোয়ান্টাম সংখ্যা যখন পড়িয়েছি তখন আমরা দেখেছি যে এস উপশক্তি স্তর অরবিটাল একটি এবং এই এস উপশক্তি স্তর যেহেতু অরবিটাল একটি আমাদের অক্ষ কয়টি আমাদের অক্ষ হচ্ছে তিনটি আবার এস উপশক্তি স্তরের আকৃতি হচ্ছে গোলাকার এই জন্য এসটা কিন্তু সব অক্ষকেই টাচ করে আসলে এস এস অরবিটালকে এক্স ওয়াই জেড লেখা যায় কিন্তু আমরা সেটা লেখা হয় না শুধু এস
এসি লেখা হয়। কিন্তু পি অরবিটাল, এই যে পি উপশক্তি স্তরে, পি উপশক্তি স্তর অরবিটাল কিন্তু তিনটি, আমাদের অক্ষ কয়টি? আমাদের অক্ষ হচ্ছে তিনটি। তাহলে পি অরবিটাল যে তিনটি, সেটা তিনটি অক্ষ বরাবর বিস্তৃত। এই যে এক্স অক্ষ বরাবর যদি থাকে, যখন এক্স অক্ষ বরাবর পি অরবিটাল ডাম্বেল আকৃতি দেখিয়েছি, তাহলে পি অরবিটাল ডাম্বেল আকৃতি যখন এক্স অক্ষ বরাবর থাকে তখন সেটার নাম হয় পি এক্স। পি অরবিটাল ডাম্বেল আকৃতি যখন যেটা সেটা এই যে ওয়াই অক্ষ বরাবর থাকে, যদি এই যে ওয়াই অক্ষ বরাবর থাকে তখন সেটার নাম হয়, এটা যদি ওয়াই অক্ষ বরাবর থাকে তখন সেটার নাম হবে পি ওয়াই। আবার যদি এটা জেড অক্ষ বরাবর থাকে তখন তার নাম হবে পি জেড। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের পি অরবিটাল তিনটি, তিনটি অক্ষ বরাবর, অর্থাৎ তিনটি অক্ষ বরাবর তিনটি পি অরবিটাল বিস্তৃত থাকে, পি এক্স, পি ওয়াই, পি জেড। এরপরে আমাদের ডি উপশক্তি স্তর, ডি উপশক্তি স্তর, প্রিয় শিক্ষার্থী, ডি উপশক্তি স্তর অরবিটাল কয়টি? পাঁচটি। এই ডি উপশক্তি স্তরে অরবিটাল হচ্ছে পাঁচটি। তাহলে আমাদের অক্ষ কয়টি? অক্ষ হচ্ছে, অক্ষ হচ্ছে এক্স, আমাদের অক্ষ এক্স, ওয়াই, জেড। আমাদের অক্ষ হচ্ছে তিনটি, ডি অরবিটাল পাঁচটি। তাহলে পাঁচটি অরবিটাল তো পাঁচটি অক্ষ বরাবর থাকতে পারবে না। তাহলে কিছু অরবিটাল তিনটি, কিছু অরবিটাল কি অক্ষগুলোর মাঝ বরাবর থাকতে পারে। তাহলে আমরা ডি অরবিটালের আকৃতিগুলো একটু দেখিয়ে নিই। প্রিয় শিক্ষার্থী, ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতি, ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতি। তাহলে এই যে ডাবল ডাম্বেল আকৃতি, তাহলে যদি এই যে এক্স ওয়াই যদি তিনটি অরবিটাল এই এক্স এবং ওয়াই অক্ষের মাঝ বরাবর যখন থাকবে তখন সেটা হচ্ছে ডি এক্স ওয়াই। যদি এরকম হতে পারে ডি ওয়াই এবং জেড, অর্থাৎ ওয়াই এবং জেড অক্ষের মাঝ বরাবর থাকলে তার নাম হবে ডি ওয়াই জেড, এবং জেড এবং এক্স অক্ষের মাঝখানে, এই জেড এবং এক্স অক্ষের মাঝ বরাবর যদি থাকে, এই জেড এবং এক্স অক্ষের মাঝ বরাবর যদি থাকে তাহলে ডি টি জেড এক্স। তাহলে ডি অরবিটাল, প্রিয় শিক্ষার্থী, ডি অরবিটাল পাঁচটি, তার মধ্যে তিনটি কিন্তু আমরা দেখালাম যে তিনটি ডি অরবিটাল অক্ষ বরাবর থাকে না, দুটি অক্ষের মাঝ বরাবর থাকে। অর্থাৎ যদি এক্স আর ওয়াই এর মাঝ বরাবর থাকে তাহলে সেটা ডি এক্স ওয়াই, এই যে ডি এক্স ওয়াই, যদি ওয়াই এবং জেড এর মাঝ বরাবর থাকে তখন সেটা হচ্ছে ডি ওয়াই জেড, এবং জেড এবং এক্স এর মাঝ বরাবর থাকলে সেটা হচ্ছে ডি জেড এক্স। আরও দুটা আছে, আরও দুটা ডি অরবিটাল হচ্ছে অক্ষ বরাবর থাকে। তাহলে আমরা এখানে তিনটি ডি অরবিটাল দেখলাম, তাহলে ডি অরবিটাল টোটাল কয়টা? টোটাল হচ্ছে পাঁচটা। তাহলে তিনটি অরবিটাল কোনো অক্ষ বরাবর থাকে না, দুটি অক্ষের মাঝ বরাবর থাকে, এবং বাকি দুটি অরবিটাল অক্ষ বরাবর থাকে, সেটা আমরা দেখাচ্ছি। তাহলে এই যে ডি এক্স ওয়াই, এইটা হলো প্রিয় শিক্ষার্থী ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আরেকটি অরবিটাল হলো একটা রিং এর মধ্যে যে অক্ষ বরাবর, এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এই যে একটা রিং এর মতো, এইটা হচ্ছে ডি জেড অক্ষ বরাবর, যেটা সেটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এইগুলো কিন্তু আগের ক্লাসে এই বিভিন্ন অরবিটালের চিত্র এঁকে তোমাদের দেখিয়েছি, আবার দেখালাম। কার হচ্ছে এখন এই যে উপশক্তি স্তর ভিত্তিক ইলেকট্রন বিন্যাস, আব্বাও নীতি অনুযায়ী উপশক্তি স্তর ভিত্তিক ইলেকট্রন বিন্যাস, যখন আমি হুন্ডের নীতিতে চলে যাব তখন কিন্তু কি হুন্ডের নীতি কি উপশক্তি স্তর ভিত্তিক ইলেকট্রন বিন্যাস? না, হুন্ডের নীতি হচ্ছে অরবিটাল ভিত্তিক ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন কিভাবে বিন্যাস্ত হবে সেই সংক্রান্ত। সেই জন্য তোমাদের অরবিটালগুলো একটু দেখিয়ে রাখলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন দেখব, আমরা এখানে যে বিষয়টা দেখব যে পি অরবিটাল হচ্ছে আমাদের কয়টি? পি অরবিটাল তিনটি। এই যে পি অরবিটাল হচ্ছে তিনটি, যখন পি ওয়ান তখন সেই ইলেকট্রনটি কোথায় থাকবে? শুধুমাত্র কি এটাকে যদি আমি পি এক্স ধরি, এটাকে যদি পি ওয়াই ধরি, এটাকে পি জেড ধরি, তাহলে এই প্রশ্ন হচ্ছে এই পি ওয়ান যখন এই একটা ইলেকট্রন কোথায় থাকবে? সেটা কি পি এক্সে থাকবে, না পি ওয়াইতে থাকবে, না পি জেডে থাকবে? প্রিয় শিক্ষার্থী, না, এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, এটা হচ্ছে
প্রত্যেকটা অরবিটালেই সে থাকতে পারে, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন এখানে থাকতে পারে, এই একটা ইলেকট্রন পি ওয়াই এ থাকতে পারে, এই একটা ইলেকট্রন পি জেড এ থাকতে পারে। অর্থাৎ তিনটা তিনটা অরবিটালেই এই ইলেকট্রন থাকার সম্ভাবনা সমান। আবার যদি আমরা ডিতে দেখি, এখানে যদি ডি ওয়ান হয়, প্রিয় শিক্ষার্থী ডি অরবিটাল কয়টি? পাঁচটি, আমরা দেখলাম ডি অরবিটাল পাঁচটি। তাহলে ডি ওয়ান যদি হয়, তাহলে সেই ডি ওয়ান এর ইলেকট্রনটি কোন অরবিটালে থাকবে? কোন ডি অরবিটাল, অর্থাৎ ডি উপশক্তি স্তরে একটা ইলেকট্রন, এই ডি উপশক্তি স্তর পাঁচটি অরবিটালে বিভক্ত, তাহলে এই একটা ইলেকট্রন কোন উপশক্তি স্তরে থাকবে সেই প্রশ্ন। তাহলে এই ডি ইলেকট্রনটি এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে, অর্থাৎ পাঁচটি অরবিটালেই, পাঁচটি অরবিটালেই সেই একটা ইলেকট্রনের থাকার সম্ভাবনা সমান। তাহলে একটা ইলেকট্রন যদি থাকে, তাহলে সেই ইলেকট্রনটি পাঁচটি অরবিটালেই থাকার সম্ভাবনা সমান। দুইটি থাকলে, দুইটি থাকলে কি, এই দুইটা ইলেকট্রন সব অরবিটালে থাকার সম্ভাবনা সমান। তাহলে আমরা যে পার্সেন্টেজ করেও কিন্তু আমরা দেখাতে পারি, যেমন একটা ইলেকট্রন থাকলে এই সবগুলো অরবিটাল থাকার সম্ভাবনা 20%, দুইটা থাকলে 40%, তিনটা থাকলে 60%, চারটা থাকলে 80%, এবং পাঁচটা থাকলে 100%। অনুরূপভাবে এখানে কিন্তু একটা ইলেকট্রন পিএক্স এ থাকার সম্ভাবনা 33%, পিওয়াইতে থাকার 33%, এখানে 33% একটা ইলেকট্রন থাকলে। দুইটা ইলেকট্রন থাকলে কিন্তু সেই সম্ভাবনা ডাবল হয়ে যাবে 66.66%, এবং তিনটা থাকলে প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন থাকার সম্ভাবনা 100%, যেটা হুন্ডের নীতিতে আমরা প্রমাণ করব যে যদি পি অরবিটালে যদি তিনটা ইলেকট্রন থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা অরবিটালে এখানে যদি এই যে পিতে তিনটা ইলেকট্রন যদি থাকে, তাহলে তিনটা ইলেকট্রন কিন্তু প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন থাকার সম্ভাবনা 100%। কখনোই এই একটাই অরবিটাল ফাঁকা রেখে আরেকটা অরবিটালে ইলেকট্রন যুগলবদ্ধ থাকবে না। অর্থাৎ হুন্ডের নীতি, যখন আমরা আব্বাও নীতির সাথে সাথে হুন্ডের নীতি পড়বো, অর্থাৎ সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সর্বদা অযুগ্ন অবস্থায় থাকতে চায়, এবং এই অযুগ্ন ইলেকট্রনের স্পিন হচ্ছে একমুখী। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইখানে আমরা আমরা আসছিলাম কোথায়? এই যে ক্রোমিয়াম, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, এই ব্যতিক্রম কেন? ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন? তাহলে আমরা হুন্ডের নীতিটা এখন এখন আমরা পড়িয়ে যে হুন্ডের নীতি, হুন্ডের নীতি অর্থাৎ এই যে সমশক্তি সম্পন্ন, সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন এমন ভাবে বিন্যস্ত হবে যেন তারা সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকতে পারে, সর্বাধিক অযুগ্ম অবস্থায় অবস্থায় থাকতে পারে। তাহলে এই যে পি থ্রি যখন হবে, পি থ্রি যখন হবে ইলেকট্রন বিন্যাস, তখন কিন্তু প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন থাকার সম্ভাবনা 100%। অর্থাৎ এখানে একটি ইলেকট্রন থাকবে, এখানে একটি, এবং এই অযুগ্ম ইলেকট্রনের স্পিন হবে একমুখী। এইখানে হচ্ছে একটি কথা হচ্ছে যে উপশক্তি স্তর সমূহ অর্ধপূর্ণ, বোঝে অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ ও পরিপূর্ণ অবস্থায়, পরিপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল, অধিক স্থিতিশীল। অর্থাৎ এখানে যদি আমার এই যে এনপি থ্রি, এনপি সিক্স, এই যে প্রিয় শিক্ষার্থী প্রতিসমতার কারণে, প্রতিসমতা কি, প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন আছে, তাহলে এটা প্রতিসম, প্রতিসমতা, প্রতিসমতার কারণে অরবিটালগুলো অর্ধপূর্ণ এবং পরিপূর্ণতার কারণে অধিক স্থিতিশীল, পরিপূর্ণ অবস্থা অধিক স্থিতিশীল হয়। অর্থাৎ এই পি থ্রি স্থিতিশীল, পি সিক্স স্থিতিশীল, ডি ফাইভ স্থিতিশীল, এন ডি ফাইভ স্থিতিশীল, এন ডি টেন স্থিতিশীল, এন এফ
7 স্থিতিশীল NF 14 স্থিতিশীল তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখান থেকে কি শিখলাম যে প্রতিসমতা প্রতিসমতার কারণে অরবিটাল সময় ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল আমি আবার বলছি প্রতিসমতার কারণে অরবিটাল সময় ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল তাহলে আমরা এই যে 3d 4 4s 4s 2 তাহলে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে স্থিতিশীলতার কারণে তখন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d এই 4s on 3d5 এই যে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এই d 4s2 3d5 এটা না করে আমরা ইলেকট্রন বিন্যাস সংশোধন করলাম কিভাবে 4s1 3d5 অর্থাৎ অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় এই অরবিটাল অধিক স্থিতিশীল তাহলে আমরা দেখলাম যে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় কেন স্থিতিশীল সেটা কিন্তু দেখালাম প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এই দুইটি ব্যতিক্রম আছে ইলেকট্রন বিন্যাস তবে এখানে একটি প্রশ্ন আছে এই প্রশ্নটা প্রায় করে থাকো সেই প্রশ্ন হচ্ছে একজন শিক্ষার্থী বলেছে যে এই যে অর্ধপূর্ণ পরিপূর্ণ অবস্থায় স্থিতিশীল হওয়া সত্ত্বেও এই কার্বনের ইলেকট্রন বিন্যাসে 1s2 2s2 2p2 হয় এখানে প্রশ্ন করেছো যে 2s on 2p3 হয় না কেন স্থিতিশীলতার কারণে সে প্রশ্ন করতেই পারো তোমরা কিন্তু প্রিয় শিক্ষার্থী এইখানে কিন্তু এনার্জি গ্যাপটা খুব কম 3d 4s এদের মধ্যে এনার্জি গ্যাপ খুব কম ইলেকট্রন স্থানান্তর হতে পারে কিন্তু এইখানে 2s 2p এনার্জি গ্যাপ অনেক বেশি যেখানে ইলেকট্রন স্থানান্তরের জন্য অনেক বেশি শক্তির প্রয়োজন যেটা সম্ভব হয় না তখন স্থিতিশীলতা আরো নষ্ট হয়ে যায় তাহলে আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো তাহলে অনুরূপভাবে আমরা কপারের ইলেকট্রন বিন্যাস করি তাহলে অনুরূপভাবে আমরা কপারের ইলেকট্রন বিন্যাস করি কপারের ইলেকট্রন বিন্যাস করলে কি দ্বারা 1s2 2s2 2p6 3s2 3p6 3d তে আগে ইলেকট্রন যাবে না আগে 4s 4s2 3d 3d9 এই তো আব্বাও নীতি অনুযায়ী 4s2 3d9 কিন্তু প্রিয় শিক্ষার্থী তা তো হবে না কারণ একটু আগেই আমরা প্রমাণ করলাম যে এইটা হবে না কারণ স্থিতিশীলতার কারণে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় অরবিটাল সময় অধিক স্থিতিশীল তাহলে আমরা এইখানে এই 4s থেকে একটা ইলেকট্রন এখানে আসবে অর্থাৎ এখানে তাহলে কি দাঁড়াচ্ছে 4s on 3d 10 এখন এই যে আব্বাও নীতি অনুযায়ী ইলেকট্রন প্রবেশ কিভাবে অরবিটালে করে সেটা দেখালাম এবং হুন্ডেন নীতি এই যে হুন্ডেন নীতিটা আমরা এখানে একটু আলোচনা করলাম যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন এমন ভাবে বিন্যস্ত হবে যেন তাদের সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকতে পারে এবং এই অযুগ্ম ইলেকট্রনের স্পিন হবে একমুখী তাহলে আসি আমরা এই যে যেমন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখি তাহলে 1s2 2s2 2p3 এই যে p অরবিটাল এই তিনটি ইলেকট্রন এই তিনটা ইলেকট্রন যদি আমরা বক্স সিস্টেমে দেই তাহলে প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন এবং এই অযুগ্ম ইলেকট্রনের স্পিন হচ্ছে একমুখী এইটা হচ্ছে হুন্ডেন নীতি আচ্ছা এখন আমরা ইলেকট্রন বিন্যাসের আরো কিছু নিয়ম দেখাবো যে ইলেকট্রন যখন ত্যাগ করে তখন ইলেকট্রন বিন্যাস কেমন হবে ইলেকট্রন বিন্যাস তখন কেমন হবে সেই বিষয়টা একটু দেখাই শিক্ষার্থী সোডিয়াম সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 তাহলে 1s2 2s2 2p6 3s on এখন সোডিয়াম প্লাস যখন হবে সোডিয়াম প্লাস যখন হবে সোডিয়াম প্লাস মানে কি কোন পরমাণুর উপর ধনাত্মক চার্জ অর্থাৎ সেই পরমাণুটি যতগুলো ধনাত্মক চার্জ ততগুলো ইলেকট্রন দান করেছে যতগুলো ধনাত্মক চার্জ ততগুলো ইলেকট্রন কি করেছে দান করেছে তাহলে ততগুলো ইলেকট্রন দান করেছে এখানে সোডিয়ামের উপর একটি ধনাত্মক চার্জ একটি ইলেকট্রন সোডিয়াম দান করেছে তাহলে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 আর কিন্তু এই 3s0 কিন্তু লেখার দরকার নাই এটা লেখার দরকার নাই আচ্ছা আবার
আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখি, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি প্রিয় শিক্ষার্থী? 1s2, 2s2, 2p4, আর কিন্তু যখন অক্সিজেন 2 মাইনাস, অর্থাৎ অক্সিজেন 2 মাইনাস, তাহলে এখানে কিন্তু আমরা এই 11 থেকে 1 বিয়োগ দিয়েছি, 1 বিয়োগ দিয়ে 10 হয়েছে, এখানে কিন্তু 8 প্লাস 2 অর্থাৎ 10 হবে। অর্থাৎ এই যে প্রিয় শিক্ষার্থী, এই পরমাণুটি দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে, এই জন্য যেহেতু তার আটটা ইলেকট্রন ছিল, তার আটটা ইলেকট্রন ছিল, তাহলে আর দুটো টু মাইনাস মানে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, তার ইলেকট্রন সংখ্যা হবে 10, তাহলে 1s2, 2s2, 2p6 এই হবে তার ইলেকট্রন বিন্যাস। আবার আমরা একটু বড় ডি ব্লক মৌলের ক্ষেত্রে দেখি, তাহলে প্রিয় শিক্ষার্থী যদি ধনাত্মক চার্জ হয়, তাহলে সেই মৌল থেকে যতগুলো ধনাত্মক চার্জ, সেই ধনাত্মক চার্জের সমান সংখ্যক ইলেকট্রন বাদ দিয়ে ইলেকট্রন বিন্যাস করতে হবে। আর যদি ঋণাত্মক চার্জ হয়, তাহলে ওই মৌলের যে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, তার সাথে এই ঋণাত্মক চার্জের সমসংখ্যক ইলেকট্রন যোগ করে ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে আমরা আসি, এবার আমরা একটু আয়রনের ইলেকট্রন বিন্যাসটা দেখি। আয়রন 26, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d-তে কিন্তু ইলেকট্রন রাখা যাবে না, 4s ইলেকট্রন, তাহলে 4s2, 3d6, ইলেকট্রন কিন্তু 4s এ আগে গেছে, লেখার ক্ষেত্রে আমরা তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর, তৃতীয় ডি উপশক্তি স্তর, এই জন্য তৃতীয় শক্তি স্তরের সাথে লিখেছি, কিন্তু ইলেকট্রন কিন্তু 4s এ আগে গিয়েছে, কারণ আমরা কি জানি 3d অপেক্ষা 4s এর শক্তি কম। তাহলে এইখানে যখন আমরা Fe2 প্লাস হবে, প্রিয় শিক্ষার্থী আমরা আহ্বান নীতি অনুযায়ী দেখেছি ইলেকট্রন প্রবেশের নিয়ম, কিন্তু যখন ইলেকট্রন ত্যাগ করে আয়ন তৈরি হবে, তখন কিন্তু ইলেকট্রন সর্ববহিঃস্থ স্তর থেকে যাবে। এখানে কিন্তু এটা কখনোই মনে করতে পারবে না যে 3d-তে ইলেকট্রন সব শেষ হয়ে গেছে, তাহলে 3d থেকে ইলেকট্রন অপসারণ হবে আগে, না, ইলেকট্রন অপসারণ হবে সর্বশেষ শক্তি স্তর থেকে, অর্থাৎ বহিঃস্থ শক্তি স্তর থেকে। তাহলে এখানে বহিঃস্থ শক্তি স্তর হচ্ছে 4s, তাহলে এখানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, অর্থাৎ এইখানে এই 26 মাইনাস 2 অর্থাৎ 24, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 24। প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে এইবার যদি আবার যদি এই Fe3 প্লাস হয়, তাহলে মানে কি এই 26 মাইনাস 3 তাহলে 23, তাহলে এখানে কি হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, তখন কিন্তু 4s এর ইলেকট্রন তো শেষ, 4s থেকে দুটো ইলেকট্রন চলে গেছে, তাহলে এখন সর্বশেষ আর তারপরে বহিঃস্থ শক্তি স্তর কোনটা 3d, তাহলে তারপরে ইলেকট্রনটা 3d-তে যাবে। প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো দেখালাম যে আহ্বান নীতি অনুযায়ী ইলেকট্রন প্রবেশ করবে, আর ইলেকট্রন বের হয়ে যাওয়ার সময় যখন ধনাত্মক আয়ন তৈরি হবে, তখন কিন্তু সর্ববহিঃস্থ শক্তি স্তর থেকে যাবে। তাহলে এইখানে আমরা আজকে হুন্ডের নীতিও আলোচনা করলাম, হুন্ডের নীতিতে আরও বিশদভাবে পরের ক্লাসে আলোচনা করবো। তার আগে এখানে যে বিষয়টি তোমাদের বলে রাখি, তাহলে আমরা দেখলাম যে আহ্বান নীতি হচ্ছে উপশক্তি স্তর ভিত্তিক ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ বিভিন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন কতগুলো যাবে, কোনটাতে আগে যাবে, অর্থাৎ এখানে কিন্তু দেখো ইলেকট্রন বিন্যাসের নীতি, পলির বর্জনীতিতে আমরা কি পড়েছি, পলির বর্জনীতি অনুসারে আমরা জেনেছি যে একটি উপশক্তি স্তরে বা একটি অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে, একটি অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে। আমরা আহ্বান নীতি অনুযায়ী শিখেছি যে কোন উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কিন্তু ওই উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারবে সেটা কিন্তু আমরা আহ্বান নীতি অনুযায়ী জানিনি, সেটা আমরা জেনেছি পলির বর্জন নীতি অনুযায়ী। আবার অরবিটাল ভিত্তিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে হুন্ডের নীতি, অর্থাৎ অরবিটালগুলোর মধ্যে ইলেকট্রন কীভাবে বিন্যস্ত হবে সেটা কিন্তু হুন্ডের নীতির সাহায্যে আমরা ব্যাখ্যা পেয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কোয়ান্টাম সংখ্যা, পলির বর্জন নীতি, আহ্বান নীতি, হুন্ডের নীতি, বিভিন্ন অরবিটালের সম্ভাব্যতা তোমাদের পড়িয়েছি, কোন অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে N+L নিয়ম পড়িয়েছি, এরপরে পরবর্তী অংশে আমরা হুন্ডের নীতির সামান্য কিছু আলোচনা করে আমরা পরবর্তীতে কিছু অঙ্ক করব এবং আমরা বর্ণালী ভিত্তিতে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়গুলো তোমরা বাসায় অনুশীলন করবে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।